দর্শকরা চাইবে, এটা আমাদের কাছে আর্টিস্ট হিসেবে অনেক পরম পাওয়া। সেক্ষেত্রে আমাদের কলাকৌশল যারা, বিশেষ করে যারা লগ্নি করে, প্রযোজক সাইডটা বলবো, তারা যদি চায় তাহলে অবশ্যই দেখা যেতে পারে। দর্শকদেরকে ঘিরে এইটুকুই বলবো যে আমার কোটি টাকার কাবিন থেকে এই পর্যন্ত উপবিশ্বাস অনেক সাপোর্ট দিয়ে আসছে। আজকে ব্যক্তি উপবিশ্বাস, শিল্প উপবিশ্বাস সাথে যুক্ত হয়েছে প্রযোজক উপবিশ্বাস, সেটার দায়িত্ব দর্শকদের। সুতরাং আমি এবার ঈদে যত সিনেমা আসছে সব দেখার পরে যদি সত্যি সময় হয় লালসারে অবশ্যই সিনেমা হলে গিয়ে আপনারা দেখবেন। ধন্যবাদ। সেন্সর প্রিন্টটা পাই। আচ্ছা আপু, আমরা সব নায়ক নায়িকাকে দেখি হলে যাওয়ার জন্য, আপনি কিন্তু এবার কোনো হলে যান না তো, এবার কি আমরা হলে পাবো আপনাকে? ইনশাল্লাহ অবশ্যই হলে পাবেন। দর্শক, নতুন সুখবর দিয়েছে অপবিশ্বাস, একসাথে দেখা যাবে শাকিব অপুকে, এমনটাই বলেছেন অপবিশ্বাস। এক সাক্ষাৎকারে অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হলো, ভক্ত দর্শকরা আপনাদের চায় বেশি বেশি করে, আপনারা কি একসাথে সিনেমা করবেন? আপনি শাকিব খান একসাথে সিনেমায় কি আবার দেখা যাবে? অপবিশ্বাস তখন বললেন, আমরা চাইলেই তো আর সিনেমা করতে পারি না, কারণ এটা পরিচালকের একটা ব্যাপার রয়েছে, পরিচালকরা যদি চায় ব্যাস হতেও পারে, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, পরিচালকের সাথে যদি সব ঠিকঠাক হয়ে যায় তবে সিনেমা করতে আমরা রাজি আছি। ভক্ত দর্শকদের উদ্দেশ্যে অপবিশ্বাস বললেন, কোটি টাকার কাবিন থেকে শুরু করে যত সিনেমা করেছি তারা আমাদের সাথে ছিল, এখন নায়িকা হিসেবে বলছি না পরিচালক হিসেবে বলছি, তারা যেভাবে এতদিন আমাদের সাথে ছিল, বিশেষ করে আমার পাশে ছিল, এখনও যেন তারা সব সময় আমার পাশে থাকে, তাদের সাপোর্টেই আজকে এত দূর আসতে পেরেছি। আমি জানি আমার ভক্ত দর্শক সবসময় আমার পাশে থাকবে, তাই এত দূরে আসতে পেরেছি, তাদের ভরসায়ই আমি পরিচালক হয়েছি, তাই বলছি তারা সবসময় যেন আমার পাশে থাক এবং দোয়া করুক, এমনটাই বললেন অপবিশ্বাস। অপবিশ্বাস ভক্ত দর্শকদের উদ্দেশ্যে সবসময় ভালো ভালো কথা বলেন এবং অনেকটা ভালোবাসেন, ভক্ত দর্শকরা যেভাবে তাকে ভালোবাসা দেয় সেভাবে তিনিও তাদের উদ্দেশ্যে অনেকটা ভালোবাসা দেন। দর্শক তবে বোঝা গিয়েছে আগামীতে শাকিব অপুকে একসাথে দেখা যাবে, এতে খুশি হবেন ভক্ত দর্শকরা, আমরাও সবাই খুশি। দর্শক, আপনি কি খুশি হবেন শাকিব অপুকে বড় পর্দায় একসাথে দেখলে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।